আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি কার্পু মাছের টমেটো দিয়ে ভুনা করে দেখাবো। কার্পু মাছটাকে আমি লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। এরপর আমি ইন্ডাকশনে একটা প্যান দিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি তেল গরম হতে দিয়ে দেব। মাছগুলোকে আমি প্রথমে খুব সুন্দর করে মাখিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এই ফাঁকে যেহেতু আমি টমেটো দিয়ে রান্না করব, মাছগুলো ভাজি হতে হতে আমি একটা টমেটো কেটে নেব। আমি এই তরকারিতে কোনো কুচি পেঁয়াজ ব্যবহার করব না, আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব। তাই আমি একটা বাটিতে এরপর বাটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি আদা এবং রসুন বাটা হাফ চা চামচ করে। আদা রসুন বাটা খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি এখানে তিনটা পেঁয়াজের মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে, এটা যেহেতু বরফ হয়ে আছে, নর্মাল হওয়ার জন্য রেখে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য একটা চুলায় একটা কড়াই বসাই দিব, যেখানে যেইটাতে আমি রান্না করব। তো এই কড়াইটাতে আমি এখন তেল ঢেলে নিচ্ছি, আর ওই যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটার যে মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে খুব ভালো করে এটা একদম একটু ভুনা করে নেব। এরপর আমি এতে টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পর টমেটো এবং পেঁয়াজ আদা রসুন বাটার সাথে আমি অল্প একটু জিরা বাটা দিয়ে নেব। আমি জিরাটা পরে দেওয়া পছন্দ করি না, আমি আগে আগে দিয়ে দিই সেই জন্য। তো জিরা বাটা দিয়ে, এখন জিরা বাটা দিয়ে নিলাম আমি হাফ চা চামচের মতো জিরা বাটা দিয়ে এটাকে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। একই সাথে আমি হলুদ মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি আমি হাফ চা চামচ এবং মরিচের গুঁড়ো দিচ্ছি আমি এক চা চামচ। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব না এবং ঝাল আমরা একটু কিছুটা কম খাই, সেজন্য আমি ঝাল বেশি খাই, বাট আমার হাজবেন্ডের জন্য আমি ঝাল কম ব্যবহার করি। তো আমি এটাকে খুব ভালো করে ভুনা করে নেব। যখন দেখব তেল উঠে এসছে তখন আমি এতে মাছগুলোকে দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য আমি সামান্য পানি দিচ্ছি, আর এই মশলাটা সহই আমি এখন মাছগুলো এতে দিয়ে দেব। এই রান্নাটাতে পানি খুব কম ব্যবহার করা হবে, যেহেতু এটা একদম ভুনা দো পেঁয়াজের মতো হবে, কিন্তু এজন্য এটাতে পানি বেশি দেওয়া লাগবে না। আচ্ছা, এখন আমি মাছগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, আর পানি আমি এতটুকু পরিমাণ দেব যেন মাছগুলো সেদ্ধ হয়ে যায়, কারণ পানি তো এতে থাকবে না। তাই তো এই তো পানি দেওয়ার পর হচ্ছে এরকম হয়েছে, আমি এটাকে কিছুক্ষণ বাদ নামিয়ে নেব। আর মাছটাকে আপনারা দু তিনবার উল্টে নেবেন, বেশি উল্টানো দরকার নেই। তো এই তো ছিল আজকে আমার রেসিপি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।